দেখা যায় যেহেতু এগুলো আপনার অফিসে ব্যবহার হয় তেমন একটা সমস্যা হয় তেমন ইউজ হয় না একটা আমার এই মেশিনগুলি সবই আপনি দেখতে পারতেছেন সবই নতুনের কন্ডিশন আচ্ছা একেবারে নতুনের মতো ফুল এই মেশিনগুলি কোনটাই আপনার এই পর্যন্ত 1 লাখ কপি প্রিন্ট হয় নাই আচ্ছা 25000 30000 40000 সর্বোচ্চ 50000 কপি প্রিন্ট হয়েছে কি কি ধরনের কাজগুলো করা আচ্ছা এটা দিয়ে হলো কি আপনার এটা ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে কালার স্ক্যান হবে আচ্ছা পেন ড্রাইভ থেকে প্রিন্ট হবে আচ্ছা আর ভোটার আইডি কার্ডের জন্য একটা অপশন দেওয়া আছে ভোটার আইডি কার্ডটা দুই পিট প্রিন্ট হয়ে একবারে বের হবে শুধু ভোটার আইডি কার্ডটা ডুপ্লেক্স হবে এটা অনেক হেভি ডিউটি মেশিন জাপানি মেশিন জাপানের মধ্যে অনেক হেভি ডিউটি মেশিন এটা হ্যাঁ এটা দোকানের জন্য খুবই ভালো মেশিন এটার সিস্টেমগুলো পার মিনিটে পাঁচচল্লিশ কপি ডেলিভারি ছয় মাসের ফ্রি সার্ভিস পাবেন

কুরিয়ারে নিয়ে আমাকে প্রথমত ভিডিও কল দিলে আমি ভিডিও কলে অপারেটিং সিস্টেমটা বলে দিব দুই নাম্বার হলো যদি কেউ কুরিয়ারে নিতে চায় কন্ডিশনে যাবে মেশিন আলাইকুম বেয়স আজকে আমি আপনাদেরকে কিছু সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিনের কালেকশন দেখাবো তো এই জন্য আমি চলে এসেছি সুমন ভাইয়ের অফিসে তো সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো সুমন ভাই আপনার অফিসের নামটা এবং লোকেশনটা একটু বলে দিবেন আমার অফিসের নাম হলো রিলায়েবল বিজনেস মেশিন লোকেশনটা হলো আমাদের পল্টন শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর স্বপ্নং উনিশ বিশ একুশ পল্টন কমিউনিটি সেন্টার বিল্ডিং পল্টন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ঠিক উল্টাবাসে

পাশে যে কাউকে বলে ফকিরাবুল মোর বললেই নিয়ে আসবে ফকিরাবুল মোর সংলগ্ন আচ্ছা তারপরে যদি আপনাদের সমস্যা হয় মোবাইল নাম্বার তো দেওয়াই থাকবে সুমন ভাইয়ের মোবাইলে যোগাযোগ করেও আপনারা আসতে পারবেন তো সুমন ভাই আপনার কাছে কি কি ধরনের মেশিনগুলো পাওয়া যায় আমার কাছে সব আসলে মূলত তোসিবা তোসিবাই বেস্ট ফটোকপি জগতে তোসিবাই বেস্ট আচ্ছা বেশিরভাগই আর কি তোসিবা মডেল হয়ে থাকে আর এগুলো হলো আপনার ইউজড অথবা রিকন্ডিশন যেটাকে বলা হয় ছোট যে মেশিনগুলি আছে এগুলি সব অফিশিয়াল ইউজ এগুলা আপনারা কালেকশন করে থাকেন বিভিন্ন বিভিন্ন অফিস এনজিও টেনজিও এগুলো থেকে কালেকশন করা আচ্ছা দেখা যায় অনেক এনজিও আছে আপনার 6 মাস পরে ক্লোজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই মেশিনগুলো তারা বিক্রি করে তারপরে ওদের আবার বছর একটা বাজেট হয় বাজেটের নতুন মেশিন নিলে এগুলো আবার টেট ব্যাগে চলে আসে আচ্ছা তো সুমন ভাই এগুলা আসলে আপনি কালেকশন করে কি ধরনের সার্ভিসিং করতে ও আনার পরে মেশিনটা ওভারহোলিং সার্ভিস করার পরে ওয়াশ করে পার্টস যেটা নতুন দরকার ওইটা আসলে নতুনই লাগায় দেই আচ্ছা দেখা যায় যেহেতু এগুলো আপনার অফিসে ব্যবহার হয় তেমন একটা সমস্যা হয় ফোন ইউজ হয় না একটা আমার এই মেশিনগুলি সবই আপনি দেখতে পারতেছেন সবই নতুনের কন্ডিশন আচ্ছা একেবারে ফুল ফ্রেশ এই মেশিনগুলি কোনটাই আপনার এই পর্যন্ত 1 লাখ কপি প্রিন্ট হয় নাই আচ্ছা 25000 30000 40000 সর্বোচ্চ 50000 কপি প্রিন্ট হইছে আচ্ছা এগুলো একেবারে দেখতে নতুনের মতোই দেখা যাচ্ছে যদি আপনারা সরাসরি আসেন তাহলে আরো ভালো দেখতে পারবেন আবার দেখতে পাচ্ছেন বড় সাইজের যে মেশিনগুলো আছে এগুলাও একেবারে ফুল ফ্রেশ দেখতে একেবারে নতুনের মতোই তো আপনারা এগুলা দেখা যায় নতুনের দামের থেকে প্রায় তিন ভাগের এক ভাগ অনেক জি জি অনেক আচ্ছা তো সুমন ভাই আপনি তো কুরিয়ার মাধ্যমে মেশিনগুলো দিয়ে থাকেন জি জি কুরিয়ারে যদি কেউ নিতে চায় যেমন আপনার কেউ আছে নতুন লোক ফটোকপির সিস্টেম অপারেটিং সিস্টেম জানে না কুরিয়ারে নিয়ে আমাকে প্রথমত ভিডিও কল দিলে আমি ভিডিও কলে অপারেটিং সিস্টেমটা বলে দেব দুই নাম্বার হলো যদি কেউ কুরিয়ারে নিতে চায় কন্ডিশনে যাবে মেশিন

আচ্ছা এগুলো আপনার মিনিটে কত কপি এটা মিনিটে হলো পার পার কপি ডেলিভারি আচ্ছা পার মিনিটে তেজ কপি করা যাবে আর এটা কি কি ধরনের কাজ এটা দিয়ে হলো কি আপনার এটা ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে

তো এগুলোর সাথে আপনি সার্ভিসটা কিভাবে দিচ্ছেন আচ্ছা সার্ভিসটা দিচ্ছি হলো 6 মাসের ফ্রি সার্ভিস দিব আচ্ছা আর 1 লাখ কপি স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি থাকবে আচ্ছা 1 লাখ কপি পর্যন্ত জি জি 1 লাখ কপি স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি থাকবে 6 মাস ফ্রি সার্ভিস আচ্ছা ওনার ওয়ারেন্টি পর্যন্ত কোনো সমস্যা হইলে মেশিনে আমার ইঞ্জিনিয়ার যাবে

ই স্টুডিও টু জিরো সিক্স তসিবা আচ্ছা এটার প্রাইসটা কেমন এটা হইল তিরিশ হাজার টাকা এটা হলো এটা জাপানি মিনিটে কত কপি এটা যে মেশিনটা আছে এটা আগে যে মেশিনটা দেখেলাম ওইটাই এটা আরেকটা কপি প্রতিটা মডেলে আমার কাছে তিনটা চারটা করে মেশিন আছে প্রতিটা প্রত্যেকটা মডেলে তিনটা চারটা করে মেশিন আছে জি প্রায় 30 থেকে 40টা মেশিন এটা প্রাইস প্রাইসটাও কি হবে না এটা প্রাইসটাও এটা সেমে

এরপরে ছোট মেশিন আসলে ছোট মেশিন দেওয়া শুরু করতে চাচ্ছি এই জন্য যে প্রথমত কেউ যদি নতুন বিজনেস শুরু করতে চায় সেই ক্ষেত্রে প্রথমত এক লাখ দেড় লাখ টাকা সে ইনভেস্ট করতে পারবে না তার কারণ হলো উনি যদি পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে একটা মেশিন নিয়ে শুরু করতে চায় পরে যখন কাজ বাড়বে আস্তে আস্তে তখন উনি একটা বড় মেশিন চাইলে নিতে পারবে আচ্ছা যেহেতু ছোট মেশিন গুলার চাহিদা একটু বেশি চাহিদা বেশি কম বাজেটের মধ্যে মধ্যে আমরা আপনাদেরকে ছোট মেশিন গুলো শুরু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে তো সুমন ভাই আমাদেরকে আরো কিছু ছোট মেশিনের কালেকশন দেখাবেন আমার ছোট মেশিনের মধ্যে যেমন আপনার তসিবা ই স্টুডিও টু থ্রি জিরো সিক্স আচ্ছা এখানে আরেকটা মডেল আছে এটা মডেলটা আবার একটু বলবেন তোসিবা তোসিবা ই স্টুডিও 2306 এটা পার মিনিটে 23 কপি আচ্ছা পার মিনিটে 23 কপি হবে জি আচ্ছা এটা প্রাইসটা কেমন হবে এটা প্রাইস হলো 27000 টাকা এটা হবে 27000 টাকা জি জি সমান ভাই আপনার ওয়ারেন্টিটা আবার একটু বলে দিবেন ওয়ারেন্টিটা হলো আপনারা 6 মাসের ফ্রি সার্ভিস পাবেন আর এক লাখ কপি স্পেয়ার পার্সের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাবেন হ্যাঁ মধ্যে যদি কোনো প্রকার স্পেয়ার পার্স লাগে ওটা আমি ফ্রি অফ দিব দেব পার্সের জন্য কোনো বাড়তি পেমেন্ট করতে হবে না আচ্ছা যদি আপনার গ্রামগঞ্জে যারা এই মেশিনগুলো নিয়ে ব্যবহার করবে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি আমার লোক দিয়ে সার্ভিস করায় দেব সমস্যা নাই আর উনি যদি করতে চায় উনি আমাকে ভিডিও কল দিলে আমি ভিডিও কলে সম্পূর্ণ সাজেস্ট করব আচ্ছা ভিডিও কল দিলে কিভাবে কাজটা করতে হবে আপনি বলে দিবেন আমি বলে দিব জি আচ্ছা তারপর মেজর সমস্যা হলে আমাদের লোক যাবে জি 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 আর শোন ভাই দা নিজের স্বয়ং ইঞ্জিনিয়ার দ্বারা আপনাদের মেশিন গুলো সার্ভিস করে দিবে যদি কোনো ধরনের সমস্যা হয় যেহেতু মেশিন দীর্ঘদিন ব্যবহার করলে হয়তো সমস্যা দিতেও পারে ওটা আমি করা দেব আরেকটা কথা আমি বলে রাখি যেটা হলো যদি কেউ আমার shop সরাসরি ভিজিট করতে চায় শপে এসে মেশিন নিতে চায় নিতে পারবে অথবা কেউ যদি চায় ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে অনেকেই ভিডিওটা দেখতেছে

এটার বিস্তারিত আমাদের একটু বলবেন আচ্ছা এটার বিস্তারিত অবশ্যই বলবো এটা হইছে তোসিবা ই স্টুডিও 452 আচ্ছা এটা হলো এটাও আপনার তোসিবা আর একটা ই স্টুডিও 452 আচ্ছা এটা 45 কপি হবে 45 কপি পার মিনিট এটা অনেক হেভি ডিউটি মেশিন জাপানি মেশিন জাপানের মধ্যে অনেক হেভি ডিউটি মেশিন এটা হ্যাঁ এটা দোকানের জন্য খুবই ভালো মেশিন এটার সিস্টেম গুলো পার মিনিটে 45 কপি ডেলিভারি আচ্ছা আর এগুলো আপনারা দেখা যায় যারা একটু দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় অনেক কাজ লং টাইম কাজ করার জন্য আর যদি সারা দিনে 10000 15000 কপিও করতে চায় করতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা যেহেতু পার মিনিটে 45 কপি ডেলিভারি দেয় আর সমস্ত ধরনের ফিচারগুলাই তো আছে আছে জি এটা খুব হেভি ডিউটি মেশিন আর এটা হলো মূলত বাইরের রিকন্ডিশন আচ্ছা বাইরের রিকন্ডিশন রিকন্ডিশন জি জি এটা আসেই রিকন্ডিশন আচ্ছা তো এগুলা প্রাইসটা কেমন হবে 1 লাখ 5000 টাকা এটা হবে আপনার 1 লাখ 5000 5000 টাকা জি জি এরপরে যেমন আপনার 452 এর পরে আছে এই যে 282 তো সিবাই ইনস্টিটিউট 282 এই হলো মডেলটা হ্যাঁ আচ্ছা আমি আপনাদের মডেলটা একটু দেখিয়ে দিচ্ছি তো সিবাই স্টুডিও 282 এটা আপনার পার মিনিটে কত কপি পার মিনিটে 28 কপি 452 45 কপি এটা 28 কপি বাকি সিমটম সব একই

তোসিবা জি তোসিবা ই স্টুডিও 456 এটা হলো আপনার এটাও 45 45 কপি এটা পার মিনিট 45 কপি এটা অফিশিয়াল ইউজ মেশিন খুব ফ্রেশ আছে মেশিনটা আচ্ছা তো এগুলো এর প্রাইস কত হবে এটা 80000 টাকা এটা হবে আপনার 80000 টাকা জি জি এখানে আরো একটা বড় ধরনের ফটোকপি মেশিন আছে তো সুমন ভাই এটা মডেলটা কত হবে জি এটার মডেলটা হলো ই স্টুডিও 355 তোসিবা ই স্টুডিও থ্রি ডাবল ফাইভ এটা হলো পার মিনিটে পঁয়ত্রিশ কপি ডেলিভারি আচ্ছা পঁয়ত্রিশ কপি ডেলিভারি পাবেন আপনারা প্রতি মিনিটে প্রতি মিনিটে এখানে আপনার টাচ স্ক্রিন দেওয়া আছে জি জি টাচ স্ক্রিন এটা অটোমেটিক ডুপ্লেক্স হ্যাঁ অটোমেটিক এইখান থেকেও ডুপ্লেক্স প্রিন্ট হবে এটাও হেভি ডিউটি মেশিন এটা কম্পিউটার থেকেও প্রিন্ট করতে পারবে কালার স্ক্যান করতে পারবে

এটা পার মিনিটে 45 কপি ডেলিভারি আচ্ছা এটাও আপনার পার মিনিটে 45 কপি ডেলিভারি জি আর স্ক্রিন দেওয়া আছে আপনার এটা তো টাচ স্ক্রিন আচ্ছা আপনার প্রত্যেকটা মেশিনে তো টাচ স্ক্রিন জি 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 এইগুলি বড় যেগুলি আছে প্রত্যেকটা মেশিনে টাচ স্ক্রিন আচ্ছা তো এটা প্রাইসটা কেমন হবে এটা হলো 80000 টাকা এটা হলো মাত্র 80000 টাকা আর আপনার নতুন মেশিনের থেকে অনেক অনেক কম দাম অনেক কমে জি এটা নতুন অনেক দাম